কন পতা কন কি হয়েছে তোমার বাড়ি তো কুলুবাড়ি স্বামীর বাড়ি আমার বাড়ি কুলুবাড়ি হ্যাঁ মা বিয়া দিছে ক্লাসে কিছু পড়াশোনা করছি ছোটবেলা থেকে বাবা মারা গেছে আচ্ছা তখন বিয়ে দেওয়ার পরে আমরা 2 বছর বাট ভালোই চলে তখন আমরা সংসারে একটা অশান্তি সৃষ্টি হয় কিভাবে আমি কইতাছি আমার বা আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে তখন তারালে অনেক ঝামেলা ঝগড়া হয়েছিল বাট আমার সাথে না আমার হাজব্যান্ডের সাথে হয়েছিল আর কি হাজব্যান্ডের ভাইয়ে মারাদারি করে দাউলে আসে নিলে আয়ে তো আমি তো কম বয়স আমি তো এটা লাইফে দেখছি না ওখানে দেখতে আসি একটু ভয় লাগে গেছিল তো আমি কইতাছি চলো আমরা এই বাড়ির থেকে অন্য কোনো বাড়িতে জায়গা পাড়াটা থাকলে আমরা সারাদিনে যদি আমরা একবেলা ভাত খাই সুখে থাকা তোলে এটা আমরা অনেক ইয় সুখে থাকতে পারুম বা কিছু একটা করতে পারুম লাইফে এরপরে তো ওই দিনকা কালকে সবজি রান্না হয়েছি রে একটু কড়া হয়েছিল কোথাও এতই তো আবার পছন্দ করে না তো আমি কই সরি কড়া হয়েছে ভুল হইতে পারে হ্যাঁ শালি নুড়ি কয়া মানে কিতা কইতাম বগা দিছে বগা দেওয়ার পর তো আমি আমার কাছে রাস্তার কাছে দাঁড়ায় আসছি এরপরে হ্যাঁ গুদো নিয়েছিল এবার কাছে আবার দুইটা ছেলে আয়া গাড়ি হয়তো বাড়ি দিতে হইলে আমার তো ওই দুইটা ছেলেয়া কইতেছে আমার হাজব্যান্ডের কইতে কয়ে কি তারে সেই বাড়িছে এবারে আমার হাজব্যান্ডে মানে বয়ফাই গেছিলো আর কি তো আমার হাজব্যান্ডে কইতেছে কো কিছু হয়েছে না কিছু হয়েছে না আমার আর পরে কম এখন তুমি কইতে আইছো এখন আমি বাহির বাড়ি থেকে আয়া বসছি আমার হাজব্যান্ডে যখন দিয়ে আসছে বাড়িতে তখন হাজব্যান্ডে কইছে আর কি আর লাগতো না এই জায়গা কেমনি আইছো এই জায়গা বলতে সুইচ গেটের সামনে নামছিলাম গাড়ি দিয়ে আইছিলাম তো এই আর কি তো এরপরে তুমি ঘুম দিত নামছো কি রে আত্মত্বকতা মানে নিজের জীবন শেষ কথা কে রে মানে তোমার স্বামী কি তোমার অত্যাচার করে হাজব্যান্ডের কথা করে তো লাভ নাই হ্যাঁ বর্তমান আমরা তো বাড়ি ঘর দোকান নাই আর বিয়ে হয়েছে রানিং 2 বছর চলে তো আমরা ওখানে ভবিষ্যতের চিন্তা যদি আমরা না করি তাহলে কি অন্য মানুষের আরে তোমার ভবিষ্যতের চিন্তা তো তুমি করবা তোমার কি অত্যাচার করেনি হাজব্যান্ড না তোমার হাজব্যান্ডের পরিবার তোমার কি জ্বালা যন্ত্রণা দিতেছে আজকে হাজব্যান্ডে আমার যখন বাবার বাড়ি যাবো তখন আমার কইছে তুই সুস্মিতা তুমি রেডি হও আমি তোমার নিয়ে বাড়িতে যাবো তো আমি কইছি লক্ষ্যে আমি ওখানে যাইতাম না আমি কয়লা দিন পরে যাবো ওখানে তো শরীরও খারাপ যেতেছে ঠিক আছে না দেখলাম তো আমি স্নান করিলাম স্নান করে তো কাপড় কো বাড়ি কো হম উঠ জ্বলাতে তখন আমি উঠতাম না তখন আমি ধরে এদিকে আনছি নদীর ভিতরে গেছে আত্মহত্যা কত আত্মহত্যা কত